হ্যালো আসসালামু আলাইকুম গাইস, সিক্রেট টিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। সো নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কিভাবে আপনারা ফোন দিয়ে অথবা পিসি দিয়ে অ্যাড পোস্টিং সাইডে অ্যাড করে টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, এখানে আপনার চ্যানেলের ডিরেক্ট সিপিআই লিঙ্ক প্রমোট করতে পারবেন। সো এ টু জেড এই ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সো আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো যে ধৈর্য ধারণ করে ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে। ভিডিওটি একদম কাটবেন না, যদি কাটেন আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না, আই মিন আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন না। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো যে ফুল ভিডিও কন্টিনিউ করবেন, এবং আপনি যদি চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে ফুল ভিডিও কন্টিনিউ করবেন। ওকে, সো আজকের যে সাইটটা, এই সাইটটা সম্পর্কে একটু আপনাদেরকে প্রথমে বলে রাখি, সেটা হলো যে আপনারা চাইলে ফোন পিসি দুইটা দিয়েই কিন্তু এই সাইটে লগ ইন করতে পারবেন। ঠিক আছে, এই সাইটটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। আপনারা যদি দিনে দিনে লাইক 50 থেকে 60টা পোস্ট এখানে করেন, আপনি শিওর 3 থেকে 4টা কিংবা 5টা কিংবা 6টা তারও বেশি লিড কালেক্ট করতে পারবেন। ঠিক আছে, সো এই জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো যে ধৈর্য ধারণ করে কাজ করতে হবে। সো আপনার ফোন কিংবা পিসি যদি থাকে, আপনি যে কাজটি করবেন সেটা হলো যে প্রথমে আপনাকে একটি ফ্রি ভিপিএন কানেক্ট করে নিতে হবে। ঠিক আছে, আপনি কোন কান্ট্রির ম্যান চান, আই মিন যে দেশের ট্রাফিক চান, আপনাকে সেই দেশের কিন্তু পিপল এখানে অ্যাড করতে হবে। আই মিন এই যে ভিপিএনটা আছে এই ভিপিএনটা কানেক্ট করে নিতে হবে। ঠিক আছে, সো দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ইউনাইটেড স্টেটের কিন্তু ভিপিএনটা অলরেডি আমি ওপেন করে নিয়েছি, আমি এটিকে এখন কানেক্ট করে নিব। ঠিক আছে, কারণ আমার ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ট্রাফিক প্রয়োজন অথবা লিড প্রয়োজন। সো দেখেন এটা ইউনাইটেড স্টেটের কিন্তু লোকেশনটা অলরেডি কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, সো আমরা এখন যে কাজটি করব সেটি হলো যে ভালো করে লক্ষ্য করুন, আমরা গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে গিয়ে এখানে লিখব, দেখেন, ঠিক আছে, এটি লিখবেন লিখে তারপর এখানে সার্চ দেবেন। ঠিক আছে, সো আপনাদের সুবিধার জন্য আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমি লিঙ্কটা দিয়ে রাখবো শর্ট করে। ঠিক আছে, সো দেখেন এটি কিন্তু সাইট। আপনার অনেকে হয়তো বা বলবেন যে ভাই এটি আমরা ফোন দিয়ে পারবোই না। ভাই, এটা ফোন দেওয়া সম্ভব, কিন্তু একটু কষ্ট হবে, কারণ ফোন দিয়ে কাজ করা একটু কষ্ট। ঠিক আছে, সো এটি হচ্ছে মূল ইন্টারফেস। এই ইন্টারফেসে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো যে একবার রাইট সাইডে দেখবেন, রাইট সাইডের উপরে 3 ডট একটা মেনু আছে। ঠিক আছে, এই 3 ডট মেনু অথবা 3 ডটে ক্লিক করবেন। এর আগে আরেকটা কাজ করতে হবে, সেটি হলো যে এই 3 ডট মেনুতে উপরে ক্লিক করে ফোনটাকে প্রথমে ডেস্কটপ সাইডে নিয়ে যাবেন। আর একটা কথা বলে রাখি, সেটি হলো যে আপনারা যদি চান এই সাইটের মাধ্যমে কিন্তু আপনি অ্যাফিলিয়েট বলেন, সিপিএম মার্কেটিং বলেন, অ্যামাজন মার্কেটিং বলেন, সব ধরনের মার্কেটিং এখানে কিন্তু করতে পারবেন। ঠিক আছে, সো দেখেন এই 3 ডট মেনুতে ক্লিক করার পরে এখানে কিন্তু নিচে আরেকটা 3 ডট মেনু আছে। ঠিক আছে, এটিতে আমরা ক্লিক করবো, দেখেন কী হয়। এইটাতে ক্লিক করার পরে আপনারা এখানে দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে সাইন আপ। আমরা যেহেতু এখানে নিউ, আমরা অ্যাড পোস্টিং করার পূর্বে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো যে এই সাইন আপের যে অপশন আছে, এই সাইন আপের অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে, আপনি মানে সাইন আপ করতে হবে। সো আরেকটি কথা বলে রাখি ভিউয়ার্স, সেটি হলো যে ভিডিওর কিছু অংশ আমি কিন্তু অবশ্যই ব্লার করে রাখবো। ঠিক আছে, এটি হচ্ছে কি কারণে সেটি বুঝতেই পারতেছেন, এটি একটু, ঠিক আছে। সো দেখেন আমরা এখন এই সাইন আপে ক্লিক করব। এই সাইন আপে ক্লিক করার পরে দেখেন এটি হচ্ছে ফ্রি ওয়ান স্টেপ রেজিস্ট্রেশন আসছে। আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, আই মিন একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। সো কী কী লাগবে দেখেন, প্রথমে লাগবে হচ্ছে যে লগ ইন লাগবে, একটি ইমেইল লাগবে, পাসওয়ার্ড লাগবে, কনফার্ম পাসওয়ার্ড লাগবে, তারপর হচ্ছে ইউএসআই জিপ কোড লাগবে। সো আমরা এখন একটি একটু লগ ইন দিয়া, আই মিন এখানে একটা ইউজার নেম লাগবে, ইউজার নেম একটা দিলাম। এখন হচ্ছে ইমেল, ইমেলটা আমরা কোথায় পাবো? আমরা ইমেলটা যেখানে পাবো সেটি হলো যে আমরা গুগলে গিয়ে সার্চ দেবো সহজে যে টেম্পমেল অথবা নিনজা মেল। ঠিক আছে, সো আপনারা সবাই জানেন এটা কিন্তু টেম্পোরারি ইমেল, আমরা কিন্তু খুব সহজে ইউজ করতে পারি। সো দেখেন এই নিনজা মেল থেকে আমরা একটি ইমেল নেব। এখন এই ইমেলটা নিয়ে দেখেন ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন, আমরা এটি এখন কপি করব। কপি করে নিয়ে এই সাইটে এসে জাস্ট এটা সিম্পলি পেস্ট করে দেব, এখানে পেস্ট করে দেব। এখানে পাসওয়ার্ড ওপরে যেটা দেবেন নিচেও কিন্তু সেটা দেবেন, মানে পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড। পাসওয়ার্ড অবশ্যই একটু স্ট্রং পাসওয়ার্ড দিবেন, মনে রাখবেন যেটি ওপরে দিবেন সেটি কিন্তু আপনাকে নিচেও দিতে হবে। দেখেন আমি এখন পাসওয়ার্ড দিচ্ছি,
তারপর হচ্ছে ইউএসএ জিপ কোড, এই জিপ কোডটা কোথায় পাবেন অনেকেই হয়তো বোঝেন না। দেখেন আমি কিন্তু অলরেডি ভিপিএন কানেক্ট করে নিয়েছি, সো আমরা জিপ কোড যেভাবে পাবো সেটি হলো যে আমরা এই গুগলে গিয়ে এখানে সার্চ দেব যে IP8.com, যে আমাদের এই আইপিটা ইউএসএর কোন লোকেশনে আছে, আমরা সেখান থেকে খুব সহজেই আমরা আমাদের যে জিপ কোডটা আছে সেই জিপ কোডটা পেয়ে যাব। দেখেন এটি অনেকেই হয়তো অনেকেই কিন্তু জানেন না যে IP8.com-এর আসলে কাজটা কী, এটা দিয়ে আসলে কী হয়। দেখেন এখানে কিন্তু কান্ট্রি, দেখেন এখানে দেখতে পারবেন আপনারা যে ইউনাইটেড স্টেট এখানে দেওয়া আছে, আর সিটি এটা, আর পোস্টাল কোড হচ্ছে এইটা, এটি আমাদের প্রয়োজন। সো আমরা যে কাজটি করবো সেটি হলো যে এখান থেকে জাস্ট কপি করে নেবো, এটা কপি করে নিয়ে আমরা ওখানে গিয়ে পেস্ট করে দেবো। দেখেন এখানে গিয়ে পেস্ট করে দেবো, পেস্ট করার পরে এখানে দেখেন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে আই এম নট এ রোবট, হ্যাঁ এটি অবশ্যই আমাদেরকে ফুলফিল করে দেবে, মানে ফিল আপ করতে হবে। এখানে বলতেছে যে সাইকেল, দেখেন সাইকেল যেটা যেটা আছে অবশ্যই সেটা দেবেন, হয়তো বা আপনাদের ক্ষেত্রে অন্যটা আসতে পারে, বাস আসতে পারে কিংবা হাউস আসতে পারে কিংবা অনেক কিছু আসতে পারে, ঠিক আছে। তো দেখেন আমরা এবার ভেরিফাই করব এটা, দেখেন তারপর এখানে ইয়েস আই ডু অ্যাগ্রি উইথ কন্ডিশন, তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন। সিলেক্ট ইয়োর টাইপ, দেখেন ওখানে আমি সিলেক্ট করছিলাম না, সো এবার ফিল আপ করার পরে দেখেন আমরা করবো কি, এখানে ভেরিফাই দিয়ে দিব। সো দেখেন আই হোপ অ্যাকাউন্টটা এবার হয়ে যাবে, ও নেম অলরেডি নিয়ে নিচ্ছে, সো আমরা অন্য কোনো নেম দেই। একটা বিষয় লক্ষ্য রাখবেন, সেটা হলো যে যতক্ষণ পর্যন্ত অ্যাকুরেট না হবে আপনার নাম কিংবা ইমেল কিংবা পাসওয়ার্ড ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অবস্থা দেবে। দেখেন আমার ক্ষেত্রে কিন্তু একবার হইলো যে ইমেল ঠিক নাই, একবার হচ্ছে নেম ঠিক নাই, একবার হচ্ছে আমি মানে কিছু অপশন আমি দিছিলাম না। দেখেন ফাইনালি অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট, সো আমি সেভ করব। সো আমাদের এখন যে কাজটি করতে হবে সেটি হলো যে দেখেন এখানে কিন্তু দেখতে পারবেন যে মাই প্রোফাইল আছে, এই মাই প্রোফাইলে আমরা ক্লিক করব। এখানে মাই প্রোফাইলে ক্লিক করার পর আপনার অনেক অনেক অপশন দেখতে পারবেন, হচ্ছে মাই প্রোফাইল, দেন ফিচার, দেন ভেরিফিকেশন, দেন অ্যাকাউন্ট টাইপ, লগ ইন অ্যান্ড পাসওয়ার্ড, ইনফো অ্যাবাউট মি, পিকচার অ্যান্ড ভিডিওস, প্রিভিউ, দেন ডিলিট অপশন। সো আমরা প্রথমে যে কাজটি করব, দেখেন এখানে অ্যাকাউন্ট কিন্তু আমাদের ভেরিফাই এখনও হয় নাই, আমি দেখি যদি ভেরিফাই না করা লাগে করব না, আর যদি ভেরিফাই করতে হয় তারপর আমি ভেরিফাই করব। সো দেখেন এখানে ফিচারে যাই, ফিচারে কী কী আছে এগুলো একটু ভালো করে আপনারা দেখে নেবেন। তারপর ভেরিফিকেশনে যাই, দেখেন দেখেন ভেরিফিকেশন স্ট্যাটাস ইজ নট ভেরিফাইড, দি সার্ভিস ইজ ফ্রি, ঠিক আছে, সো দরকার নাই। অ্যাকাউন্ট টাইপ আমরা যেটি করব সেটি হলো যে স্কট অ্যাকাউন্ট টাইপ, ইটস ওকে, লগ ইন অ্যান্ড পাসওয়ার্ড মোটামুটি ওকে, সো ইনফো অ্যাবাউট মি, দেখেন সো দেখেন ইনফো অ্যাবাউট মি এখানে কিছু কথা আছে, সেটা হলো যে প্রথমে সিটি, এখানে সিটি দিবেন যে নিউ জার্সি, দেখেন এখানে আমি দিলাম যে নিউ জার্সি, দেন পাসওয়ার্ড ওকে, দেন ফোন নাম্বার, আপনি চাইলে এখানে অপশনাল ফোন নাম্বার দিতেও পারবেন নাও পারবেন। তারপর এখানে যদি সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্ক দিতে চান, আপনারা যারা ফেসবুকে অ্যাড পোস্ট করেন এখানে দিতে পারবেন, ওয়েবসাইট থাকলে এই ওয়েবসাইট দিতে পারবেন, এখানে অ্যাবাউট মি। সো এখানে অ্যাবাউট মিতে আপনারা আপনাদের স্ন্যাপচ্যাট অথবা হোয়াটসঅ্যাপ অথবা আপনারা যদি টুইটার কোনো কিছু ইউজ করেন এগুলো লিঙ্ক দেবেন, যেমন আমি দিলাম যে দেখেন স্ন্যাপ মি, আমি আমার স্ন্যাপের ইউজার নেমটা দিলাম। এখানে অনেক কিছু লেখা যায়, আমি এত কিছু লিখলাম না, ঠিক আছে। সো দেখেন লিঙ্ক টেক্সট, সো ওয়েব অ্যাড্রেস নন ইট, জাস্ট এখানে আমি সেভ করে দিলাম, কারণ অনেক কিছু দেওয়া যায় কিন্তু এতগুলো আমি দিলাম না, এটা হচ্ছে অপশনাল, ঠিক আছে। দেন পিকচার্স অ্যান্ড ভিডিওস, সো আমরা এখন যে কাজটি করব সেটি হলো যে এখানে একটি পিকচার আপলোড দেব, ঠিক আছে, মানে আমাদের প্রোফাইলের জন্য। সো এর জন্য যে কাজটি করতে হবে, আমরা আমাদের প্রোফাইলের আমরা আমাদের ডিসপ্লেতে চলে যাব, মানে যেখানে আপনাদের পিকচার আছে সেই পিকচারটা অবশ্যই আপনাদেরকে এখানে কিন্তু দিতেই হবে, সেটা জানেন।
সো এখানে আসার পর দেখেন এখানে কিন্তু স্টার্ট আপলোড আছে, স্টার্ট আপলোডে ক্লিক করবেন আপনারা। দেখেন পিকচারটি কিন্তু অলরেডি আপলোড কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা এখন যে কাজটি করব সেটি হলো অ্যাড পোস্ট করার জন্য এই থ্রি ডট মেনুতে যাব। দেখেন এখানে থ্রি ডট মেনু আছে, এই থ্রি ডট মেনুতে যাব, ঠিক আছে। থ্রি ডট মেনুতে গিয়ে দেখেন এই মাই অ্যাডসে ক্লিক করব। মাই অ্যাডসে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পারবেন যে একটু জুম করি, সেটা হচ্ছে যে পোস্ট নিউ অ্যাড আছে, এই পোস্ট নিউ অ্যাডে আমরা ক্লিক করব। আমি কিন্তু এখন দেখাইতেছি যে কীভাবে আপনার পোস্ট করবেন। দেখেন এখানে কিন্তু অনেকগুলো কান্ট্রি আছে, তো কোন কান্ট্রিতে আপনি পোস্ট করবেন। আমরা ইউএসএতে পোস্ট করব দিয়ে দেখেন ইউএসএর অনেকগুলো সিটি কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। আপনার ফোন, পিসি, ল্যাপটপ যে যেটা দিয়ে কাজ করতেছেন আপনি বুঝতে পারবেন। সো সাপোজ আমরা প্রথমে দিব যে অ্যালবামা, এই অ্যালবামাতে আমরা পোস্ট অ্যাড করব, ঠিক আছে। সো দেখেন এটা কিন্তু খুবই সহজ, আপনার একটু ধৈর্য ধরে ফুল ভিডিওটা একটু কন্টিনিউ করবেন, ঠিক আছে। একবার যদি না বোঝেন দুইবার দেখবেন, আই হোপ আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে কিভাবে সাধারণত এই সাইটে অ্যাড পোস্ট করতে হয়। দেখেন সো দেখেন অ্যাড পোস্ট করার জন্য প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, প্রথমে কান্ট্রি সিলেক্ট করার পরে কিন্তু এখানে প্রথমে সিটি আসবে, সিটির পরে কিন্তু যে মানে আবার সিটি আছে সেগুলো সার্চ দিতে হবে। দেখেন মানে ক্লিক করার পরে কিন্তু এটা আসলে এখন হচ্ছে প্রথমে যেটি দিতে হবে সেটি হচ্ছে যে অ্যাড টাইটেল। সো আমরা অ্যাড টাইটেলটা কী দিব, প্রথমে একটি অ্যাড পোস্টিংয়ের জন্য কী কী প্রয়োজন হবে আমি আগে প্রথমে বলে রাখি, সেটি হলো যে অ্যাড টাইটেল, তারপর হচ্ছে অ্যাড টেক্সট, তারপর হচ্ছে অ্যাড টাইপ, জেন্ডার, ফোন নাম্বার, ইমেল, জিপ কোড, দেন আই এম নট এ ডট ডট, ঠিক আছে। সো দেখেন প্রথমে অ্যাড টাইটেল, সো আমি ভিডিওটি লম্বা না করার জন্য যে কাজটি করেছি সেটি হলো যে নোটসে আমি একটু লিখে রাখছি আর কি, আমরা হিডিংটা কী দেবো। সো দেখেন আমরা আমাদের যে টাইটেল আছে টাইটেলে এটা দিব, আপনারা এটিও দিতে পারেন বা আপনারা যদি চান যে আপনারা আপনাদের মনের মতো করে দিবেন সেটি করতে পারবেন। সো দেখেন আমরা অ্যাড টাইটেলে এটি পেস্ট করে দিলাম। সো তারপরে যে অ্যাড টেক্সট আছে, অ্যাড টেক্সটে আমি এটা পুরোটা দিয়ে দিব। দেখেন এখান থেকে কপি করে নিয়ে এখানে এসে দিয়ে দিব, কপি করলাম, কপি করে নিয়ে এখানে এসে দিয়ে দিব, ঠিক আছে। আমি কিন্তু এটিও দিয়ে দিলাম। সো দেখেন আমি কিন্তু অ্যাড টেক্সটে কিন্তু আমি আমার ইমেলটাও দিয়েছি, আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপও দিয়েছি, ঠিক আছে। তারপর অ্যাড টাইপ ওকে, দেন ফিমেল, ইটস ওকে। ফোন নাম্বার আপনার চাইলে দিতে পারবেন, না চাইলে নাই, আপনার চাইলে ইমেলও দিতে পারবেন, না চাইলে নাই। সো আমি আমার একটি ইমেল দিব, দেখেন আমি কিন্তু মানে ডিসক্রিপশন বক্সেও কিন্তু ইমেলটা দিয়ে রাখছি আর কি। সো ইমেল সবসময় ক্যাপ স্মল লেটার শুরু হয়, দেখেন এই ইমেলটা দিয়ে দিলাম। এখন হচ্ছে জিপ কোড, এখন দেখেন আমরা কোন সিটি নিয়েছি, আমরা সিটি নিয়েছি হচ্ছে আলবামা, আলাবামা। সো আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো যে আইপি এইট থেকে আমরা দেখে নিতে পারি, অথবা আমরা এখানে গিয়ে সার্চ দেব যে দেখেন আলাবামা জিপ কোড, ঠিক আছে। লিখে যদি আপনারা এই যে দেখেন নিচের দিকে আসেন তাহলে কিন্তু দেখতে পারবেন এখানে যে কোনো একটা জিপ কোড নেবেন, যেমন আমি জিপ কোড নেব এটা প্রথম একটা 35242, নিয়ে এখানে আই এম নট এ রোবটে ক্লিক করব। তারপর এখানে কিছু ক্যাপচা আসবে, ক্যাপচাগুলো আপনাকে ফুলফিল করে দিতে হবে, দেখেন দেন ভেরিফাই করলাম, ভেরিফাই করে আমরা দেন নেক্সট আপলোডে পিকচারে যাব। দেখেন সো আমরা এখন আমাদের একটি পিকচার দেব এখান থেকে, পিকচারটা অবশ্যই যাতে ভালো ভালো মানের পিকচার হয় সেই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। দেখেন সো আমরা এই পিকচারটি দেব এখন, দিয়ে এই পাশে যে কর্নারে ডান পাশে যে স্টার্ট আপলোড আছে এটাতে ক্লিক করবেন, হয়ে গেছে। তারপর আমরা একবারে এখানে নিচে দেখতে পারবেন এখানে যে নেক্সট পোস্ট অ্যাড, এখানে ক্লিক করবেন, দেখেন এখানে কিন্তু উঠছে কি
যে টু সরি টু সে দ্যাট টু ফিনিশ পোস্টিং ইউর অ্যাড সিলেক্ট অপশন বিলো অ্যান্ড ক্লিক ফিনিশ পোস্টিং। সো দেখেন এই যে এক অ্যাড কিন্তু এখনও পোস্ট হয় না, আমাদেরকে যে কাজটি করতে হবে বলতেছে যে এখানে এসে ক্লিক করবা যে ফিনিশ পোস্টিং অ্যাড। সো আমরা এখানে ফিনিশ পোস্টিং অ্যাডে ক্লিক করব। দেখেন এখানে বলতেছে কি যে আপডেট সাকসেসফুলি। সো আমাদের অ্যাড কিন্তু মানে দেয়া হয়ে গেছে। সো আমরা এখন যে কাজটি করব, আমরা যদি আমাদের একটু প্রোফাইলের ভিতরে যাই, দেখি মাই অ্যাডসের ভিতরে যদি যাই, সো দেখেন মাই অ্যাডসের ভিতরে যাওয়ার পরে কিন্তু এই যে দেখেন এখানে প্রোফাইলটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, মানে ঠিক আছে, এটি কিন্তু মানে আসছে কিন্তু অলরেডি যে ভেরিফাইড অ্যাড পর্যন্ত এখানে কিন্তু লেখা আছে দেখেন। সো আপনারা ঠিক এইভাবেই এই সাইটে অ্যাড পোস্ট করতে পারবেন, ঠিক আছে। সো আই হোপ আমি এই ভিডিওটিতে আপনাদেরকে সবই দেখালাম যে কীভাবে এই কিটি অ্যাডস থেকে আপনারা ফোন দিয়ে অথবা ল্যাপটপ দিয়ে অ্যাড পোস্ট করে দিনে না হলেও 8-10 অ্যাড দশটা লিড কালেক্ট করতে পারবেন, $10-20 অনায়াসে ইনকাম করতে পারবেন, ঠিক আছে। সো আই হোপ এই ভিডিও দেখে আপনারা অনেকে উপকৃত হয়েছেন, আবার অনেকে উপকৃত হন না, অনেকে গালি দিবেন, আবার অনেকের কাছে ভালো লাগবে। সো ফার্স্ট অফ অল যে কথাটা বলবো সেটি হলো যে এই টাইপের ভিডিও কিংবা সিপি রিলেটেড অথবা অ্যান্ড্রয়েড টিক্স ট্রিপস নিয়ে অথবা আমি নতুন আবার শুরু করতে যাচ্ছি যে ব্লগিং, আই হোপ আমি ব্লগিংও শুরু করব। সো এগুলো যদি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আই হোপ আপনি ভালো কিছু পাবেন এই চ্যানেল থেকে। সো সি ইউ সোন অন নেক্সট ভিডিও, টিল দেন আল্লাহ হাফেজ। আর কেউ যদি কোনো প্রকার প্রবলেম ফেস করেন এই সাইটটা নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট জানাবেন, এবং ইউটিউবের যে অফিসিয়াল পেজ আছে সেখানেও আপনারা নক দিতে পারেন, ঠিক আছে। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।